السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা পবিত্র মাহে রমজান পেয়েছিলাম এবং আজকে সেই পবিত্র মাহে রমজানের তিনটি রোজা আমরা অতিক্রম করতে চলেছি, সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে তিনটি রোজা পালনের তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক বান্দা আছেন যারা রমজান পেয়েছেন কিন্তু রোজা রাখতে পারছেন না, আছেন না এমন অনেকেই আছেন, যারা রমজান পেয়েছেন কিন্তু বিছানাই রয়েছেন, ইচ্ছা আছে কিন্তু রোজা রাখা সম্ভব হচ্ছে না। অনেক মা বোনেরা আছেন, পেটে বাচ্চা আছে অথবা কোলে বাচ্চা আছে, রোজা রাখতে চাচ্ছেন কিন্তু বাচ্চার জন্য পারছেন না। তো মহান রব্বুল আলমিনের এই বড় নিয়ামাত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আল্লাহর অসংখ্য নিয়ামতে আমরা ডুবে আছি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ বলা এটা নিয়ামতের শুকরিয়ার একটা মাধ্যম। আল্লাহ তাআলার ইবাদত করে প্রতিদান দিয়ে আমরা তার গুণগান করে তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সবগুলোর জন্য আলহামদুলিল্লাহ। দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবী আমরা যে মাহে রমজান পালন করছি, এই রমজান মাসের যত মাসায়েল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে গেছেন, সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, গতকালকে আমরা আলোচনা করছিলাম কয়েকটি বিষয় নিয়ে। এক নাম্বার, মনে রাখবেন আমাদের যে বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি কালকে ইনশাআল্লাহ, আজকে আমরা দিতাম আপনাদেরকে প্রশ্নপত্র কিন্তু ওটাতে সিল হয় নাই, এই জন্য দেওয়া সম্ভব হলো না। রাত্রে কেউ যদি সেন্টারে যান পাবেন ইনশাআল্লাহ। আগামী 17 তারিখে, আগামী 17ই রমাজান শুক্রবার 26শে জুলাই, এই স্থানেই আমাদের বড় মাহফিল হবে ইনশাআল্লাহ, জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। অন্যান্য ইসলামিক সেন্টারগুলোর কয়েকজন শায়েখকে আমরা দাওয়াত করব এবং সেই যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রে কিন্তু আমাদের এই আলোচনাগুলো থেকেই প্রশ্নগুলো করা হবে বা হয়েছে। তাই এই আলোচনাগুলো যদি আমরা আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আপনাদের জন্য সহজ হবে। গত কয়েকদিনের আলোচনায় অলরেডি কয়েকটা প্রশ্ন চলে গেছে, উত্তরও চলে গেছে, বাকিগুলোর জন্য এখন প্রস্তুতি নেন। বলছিলাম যে আমরা গতকালকে আলোচনা করেছি সিয়াম কাকে বলা হয়, সিয়াম কাকে বলা হয়, সিয়ামের সংজ্ঞা কি, রোজা জিনিসটা কি, কেমন জিনিস, এটা শুধু কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, না কিভাবে না খেয়ে থাকা, সেগুলো আমরা
উল্লেখ করেছি। এরপরে রোজার গুরুত্ব সম্পর্কে আমরা মহান রব্বুল আলামিনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করে আপনাদের সামনে আলোচনা রেখেছি। তারপরে কেন রোজা ফরজ করা হয়েছে, রোজা ফরজের উদ্দেশ্য কি সেটাও আমরা আলোচনা করেছি পাঁচটা পয়েন্টে, এবং সেখান থেকে হয়তো থাকতে পারে যে কয়েকটি উপকারিতা, রোজা ফরজের কয়েকটি উপকারিতা বা উদ্দেশ্য লিখুন। আজকে আমরা আপনাদের সামনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা কয়েকটি, তার মধ্যে এক নাম্বার হলো আকসামুস সিয়াম, রোজার প্রকার। আমরা যে রোজা বিভিন্ন সময়ে পালন করি সেই রোজাগুলো কত প্রকার ও কি কি, কে বলতে পারবেন? আছেন কেউ? আমরা যে রোজা রাখি সেই রোজাগুলো কত প্রকার ও কি কি? নাই, দেখছেন? এটা কি জানার মতো প্রশ্ন? না না, অবশ্যই জানার মতো একটা প্রশ্ন যে রোজা কত প্রকার ও কি কি, একজন মুসলমানের জন্য জানা খুবই জরুরি বিষয়। কিন্তু আমরা দেখেন কতগুলো ভাই এখানে উপস্থিত আছে আমরা জানি না। সিয়াম মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হলো, এটা গেল কয় প্রকার, কত প্রকার, উত্তর শেষ, দুই প্রকার। কি কি? এক নাম্বারে হচ্ছে ফরজ রোজা, এক নাম্বার ফরজ রোজা। সেই ফরজ রোজার অন্যতম একটা অংশ হলো পবিত্র মাহে রমজানের রোজা। রমজান মাসে যে রোজা আমরা রাখছি এই রোজা কি? ফরজ। এটা করতে হবে, অবশ্যই কর্তব্য। যদি কারো ওজর থাকে তাহলে সে ব্যক্তি অন্য মাসে এটা কাজা আদায় করবে, কিন্তু মাপ নেই। তাহলে এক নম্বরে রমজান মাসের রোজা, এটা ফরজের অন্তর্ভুক্ত। আরো কিছু রোজা আছে যেগুলো ফরজের অন্তর্ভুক্ত, সেগুলো হলো কাফফারার রোজা। কাফফারার রোজা এটা ফরজের অন্তর্ভুক্ত। কাফফারার রোজা কেমন আসবে ইনশাআল্লাহ আমাদের আলোচনায়। রমজান মাসে দিনের বেলা স্বামী স্ত্রী যদি কেউ সহবাস করে, শরীয়তের কোনো ওজর, রোজা ছাড়ার কোনো ওজর তাদের নেই, দুইজনেই সুস্থ, একেবারে সব কিছুই ঠিক আছে, তাদের উপরে রোজা ফরজ। ওই অবস্থায় যদি স্বামী স্ত্রী সহবাস করে তাহলে রোজা তো ভাঙবেই, সাথে কাফফারা দিতে হবে। কাফফারা হলো একটা দাসমুক্তি, না হলে দুই মাস লাগাতার রোজা রাখা, আর না হলে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো। এই যে লাগাতার দুই মাস রোজা রাখবে এটা হচ্ছে কাফফারার রোজা, তাই না? কাফফারা জরিমানা এটা। তো এই রোজাটা ফরজ, এই রোজার বিধান কি? ফরজ। কাফফারার রোজা ফরজ। আরেকটা রোজা ফরজ রোজার অন্তর্ভুক্ত, সেটা হলো নজরের, যেটাকে আমরা মানত বলে থাকি, মানতের রোজা। আপনি মানত করেছেন যে আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো একটা জিনিস দেন তাহলে আপনি আল্লাহর রাস্তায় 3 দিন 5 দিন কি করবেন? রোজা রাখবেন। অথবা অন্য কোনো একটা কারণে আপনি এই নজরটা মেনেছেন যে আমি আল্লাহর রাস্তায় 3 দিন রোজা রাখবো, 5 দিন রোজা রাখবো, বা 1 দিনই রোজা রাখবো। এরকম যদি আপনি নজর মানেন তাহলে এই নজর পূরণ করা ফরজ, কারণ আপনি ভালো কাজে নজর মেনেছেন যে আল্লাহর রাস্তায় আমি একটা রোজা রাখবো বা 5টা রোজা রাখবো, এটা ভালো কাজ। আর এটা আপনার উপরে ফরজ ছিল না, নজর সেটাকেই বলা হয় যা মানুষের উপরে ফরজ ছিল না কিন্তু মানুষ নিজেই নিজের উপরে সেটাকে ফরজ করে নিয়েছে। আল্লাহ কি আপনাকে বলেছিলেন যে তুমি এরকম নজর মানো যে আমার যদি এই জিনিসটা হয় বা এই জিনিসটা যদি আমি পাই বা পরীক্ষায় আমার ছেলে পাস করে বা আমি পাস করি তাহলে আল্লাহর রাস্তায় আমি একটা ছাগল জবাই করে 10 জনকে খাওয়াবো? এটা তো আল্লাহ তাআলা করেননি, এটা আমি নিজেই বলেছি, নিজেই বলেছি যে আমি যদি পরীক্ষায় পাস করতে পারি আল্লাহর রাস্তায় 3টা রোজা রাখবো। এক একজন এক একটা নজর মানে, তার মধ্যে যদি কেউ এই আপনার সিয়াম বা রোজার মানত মানে তাহলে অবশ্যই তাকে আদায় করতে হবে, কারণ এটা ফরজের অন্তর্ভুক্ত হয়ে গেছে, নিজেই নিজের উপরে মানুষ ফরজ করে নিয়েছে। তো এগুলো হলো ফরজ রোজা। রোজা কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো নফল ও সুন্নাত, নফল ও সুন্নাত। তো ফরজ যেটা সেটার মধ্যে এই 3 প্রকার রোজা অন্তর্ভুক্ত, যেটা আমরা ফরজ রাখছি
আর কাফফারার রোজা, আরেকটা হলো নজরের রোজা বা মানতের রোজা, আরেকটা হলো ফরজ ব্যতীত বা ফরজের বাইরে যেটাতে সুন্নাত নফল মুস্তাহাব সব রোজাগুলো এখানে শামিল আছে। তার মধ্যে অন্যতম হলো আপনার, আমরা যখন রমজান মাসে অবস্থান করছি তো এর উদাহরণ দিয়েই আমরা যে রমজানের পরে শাওয়াল মাসে কয়টি রোজা রাখতে হয়, ছয়টি রোজা রাখতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মাত বাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, যে ব্যক্তি রমজানের মাসে রোজা রাখলো তারপরে শাওয়াল মাসে আরো কয়টি রোজা রাখলো, ছয়টি রোজা রাখলো, সেজন্য পুরো বছরই রোজা রাখলো। তো এই শাওয়ালের ছয়টি রোজা এটা সুন্নাত, এটা ফরজ নয়। প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার দুই দিন রোজা রাখা সুন্নাত, এটা ফরজ নয়। তারপরে প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা আইয়ামে বিজের, আরবি মাসের 13, 14, 15 তারিখ এই তিনটা রোজা রাখা এটা সুন্নাত। আরাফাত দিবসের একটা রোজা রাখা 9 তারিখ, আর 9 আরাফা যেদিন হাজীগণ কোথায় অবস্থান করেন, আরাফার ময়দানে অবস্থান করেন, ওই দিন রোজা রাখা সুন্নাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরাফার দিবসের রোজা পূর্বের এবং আগামী এক বছর মোট 2 বছরের গুনাহ ফিনিশ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, গুনাহ আমাদের অনেক, তো আরাফার দিবসের রোজা সুন্নাত। এমনই মুহররমের রোজা, এটা মূসা আলাইহিস সালামের নাজাত প্রাপ্তি ফেরাউনের কবল থেকে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য উনি এই রোজা রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রেখেছেন, ফলে এই রোজাটাও ফরজ রোজা নয়, সুন্নাত রোজার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এদিন রোজা রেখেছিলেন এবং বলেছিলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে এর সাথে আর একদিন রোজা মিলিয়ে রাখবো। তো রোজা মূলত দুই প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত বা নফল। আর ফরজের মধ্যে তিন প্রকার বললাম, আর নফল বা সুন্নাতের মধ্যে অনেকগুলোই আমরা উল্লেখ করলাম। তারপরে আরেকটা মাসালা হলো যে কিভাবে আমরা জানতে পারবো যে রমজান মাস এসে গেছে, কিভাবে আমরা জানতে পারবো। অলরেডি আমরা জেনে গেছি রমজান মাস এসেছে, তো এই রমজান মাস এসে গেছে এটা জানার কয়েকটা পদ্ধতি আছে। এক নাম্বার হলো যে আপনি স্বয়ং নিজে চাঁদ দেখবেন, নিজের চোখে চাঁদ দেখেছেন। ছোটকালে অনেকেই আমরা দেখেছি, কারণ গ্রামে থাকতাম, গ্রামে কিন্তু বেশিরভাগই চাঁদ দেখা যায়, শহরে এসে আর ওই চাঁদ দেখা দেখি না, রেডিও অন করে বসে থাকি। এখানে তো রেডিও অন করে কোনো লাভ নাই, এখানে ওই তারাবির নামাজে যেতে হয়, যদি ইমাম সাহেব নামাজ পড়ার পরে এশারের যে ফরজ নামাজ সেটা পড়ার পরে সুন্নাতের পর যদি দেখা যায় ইমাম সাহেব তারাবি শুরু করেছেন, বোঝা গেল যে আগামীকালকে ইনশাল্লাহ রোজা হবে। তো যাই হোক, এক নম্বরে হচ্ছে যে নিজ চোখে চাঁদ দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, ওয়াফতিরু লিরুয়াতিহি, এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। এটা গেল একটা মাসাল। আরেকটা হলো যে আপনি চাঁদ দেখেননি কিন্তু আপনার আরেক ভাই চাঁদ দেখেছেন, যা যাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যায়। এটা মৃত্যু লম্পট যে নামাজ রোজা করেন না ওর সাক্ষী তো গ্রহণ হতে পারে না, কিন্তু একজন পাঁচক্ত নামাজি এবং ভালো দিনদার মানুষ উনি বলছেন যে ভাই আমি চাঁদ দেখেছি, বা আরো পাঁচজনকে উনি দেখিয়েছেন যে ওই যে জায়গায় দেখা যায় চাঁদ। তো এরকম যদি কারো মানে সত্যবাদী কোনো ব্যক্তির সাক্ষ্য পাওয়া যায় যে উনি চাঁদ দেখেছেন, তাহলে এর মাধ্যমে রোজার মাস কি হবে, সাব্যস্ত হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে একবার আমরা চাঁদ দেখছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আমি চাঁদ দেখতে পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু ঘোষণা করলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা চাঁদ দেখেছেন, অতএব তোমরা আগামী কাল রোজা রাখবে। তাহলে অন্যের চাঁদ দেখার মাধ্যমেও মাস সাব্যস্ত হতে পারে। আরো একটা পদ্ধতি আছে, সেটা হলো যে 29 শাবান যদি চাঁদ দেখা না যায় তাহলে শাবান মাসকে কি করতে হবে, 30 দিন পূর্ণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাস হয় হাকাজা হাকাজা হাকাজা, মানে তিনবার উনি বলেছেন 3 দশে 30, আর একবার একটা কম দিয়ে বলেছেন এরকম, মানে দুইবার এরকম করার পরে আরেকবার একটা কম দেখিয়েছেন, মানে 29। মাস কয়দিনা হতে পারে, 29 অথবা 30 দিনে হতে পারে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি ফাইন গুম্মা আলাইকুম, যদি চাঁদ আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, আধারে থেকে যায়, মেঘের আড়ালে থেকে যায়,
দেখতে না পায় 29 শাবানে তাহলে ফাকদিরুলা শাবান মাসকে আমরা যেন গণনা করি বা নির্ধারণ করি অর্থাৎ এর 30 দিন যেন আমরা কি করি আই আকমিলুল ইদ্দাতা 30 ইদ্দাতা শাবান 30 তোমরা ওই অংশটুকু ব্যাখ্যা করছেন উলামা মুহাদ্দিসগণ যে তোমরা শাবান মাসকে 30 দিন পূর্ণ করবে তাহলে অটোমেটিক্যালি কি হবে পরের দিন থেকে রোজা শুরু হয়ে যাবে এবার আমরা যে রোজা রেখেছি সেই রোজা কিন্তু এইভাবে রাখা হয়েছে তিন নাম্বার পদ্ধতি যেটা বললাম আমরা 29 শাবানে চাঁদ দেখার চেষ্টা করেছি কিন্তু চাঁদ দেখেনি কেউ ফলে 30 শাবান পূর্ণ করা হয়েছে অটোমেটিক্যালি যেহেতু আরবি মাস 31 হয় না তাই অটোমেটিক তার পরের দিন বুধবার যেটা সেদিন অটোমেটিক 1 তারিখ হয়েছে এবং সেদিন থেকে আমরা রোজা রেখে চলেছি তো এই তিনটা পদ্ধতিতে কি হবে মাস রোজার মাস চলে এসেছে এটা জানা যাবে এখনে কিছু লোক বের হয়েছে যারা চাঁদ না দেখেই সৌদি আরবের সাথে রোজা রাখার জন্য লাফালাফি করে তাদেরকে আমরা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতি রোজা দেখে চাঁদ দেখে রোজা রাখো যখন আবার শাওয়ালের চাঁদ দেখবে তখন রোজা ছাড়বে ঈদুল ফিতর পালন করবে এখন আমাদের দেশে কেউ চাঁদ দেখলো না আর ও সৌদি আরবের সাথে চাঁদ দেখে রোজা রাখা শুরু করবে এটা ঠিক নয় কেন ঠিক নয় কারণ সূর্যের এবং চন্দ্রের যে উঠা তুলু এবং গরুব সূর্য উঠা এবং চন্দ্র উঠা আর অস্ত যাওয়া এগুলোর মধ্যে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা কি হয় সময়ের পার্থক্য হয় না আমাদের দেশের লোকেরা এখন ইফতার করে রেস্ট করে একটু এখন হয়তো তারা তারাবির জন্য রেডি কিন্তু আমরা কি এখনো খাওয়ার পারমিশন পাইনি আমরা কিন্তু আগেই রোজা রেখেছি একদিন আগেই রোজা রেখেছি কিন্তু ওরা আমাদের আগে খেয়ে বসে আছে তো এখন যদি এমন হতো যে সৌদি আরবের সাথেই রোজা রাখতে হবে তাহলে সৌদি আরবের সাথেই তো ইফতার করার একটা যুক্তি রাখতো না তো এখন ওরা আগে ইফতার করেছে আমরা এখনো অপেক্ষা করছি কেন ওরা অপেক্ষা করতে পারেনি যে ওই ভাইদের সময় হয়ে যাক একসাথে ইফতার করব আমাদের সাথে ওরা রোজা পালন করার জন্য প্রস্তুত ঈদ করার জন্য প্রস্তুত আমাদের সাথে ইফতারও করতে হবে আবার সাহরির বিষয় খেয়াল করে দেখুন যে যখন আমাদের দেশে সাহরি খাচ্ছে এখানে তখন রাত 1টা তখন তো আমরা সাহরি খাই না বরং আমরা ডিউটিতে থাকি এবং কাজ করি এবং ওই 1টার সময় সাহরি খাওয়াও জায়েজ নয় সাহরি খেতে হবে লাস্ট টাইমে ইফতারও করতে হবে ইফতার করতে হবে ফার্স্ট টাইমে সাহরি খেতে হবে লাস্ট টাইমে আর ইফতার করতে হবে ফার্স্ট টাইমে যখনই সূর্য ডুববে সাথে সাথে ইফতার করুন আর যখন সাহরি খাবেন তখন সুবহে সাদেক অর্থাৎ ফজর হওয়ার একটু আগে আপনি শেষ করুন এমন নয় যে আপনি অনেক আগে সাহরি খেয়ে নিয়েছেন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলেন ফলে দেখা গেল ফজরও নাই তো আপনার সাহরি খাওয়ার যে সুন্নাত সেটাও আদায় আর হলো না প্রিয় ভাই এবং বন্ধুগণ মহান রব্বুল আলামিন এটা দুনিয়াতে পার্থক্য করে দিয়েছেন আমরা এখন দিনে অবস্থান করছি অনেক দেশে তো এখন রাত হয়ে গেছে আবার অনেক দেশে আছে যে 6 মাস রাত 6 মাস দিনই চলছে তো এইভাবে মহান রব্বুল আলামিন যখন পার্থক্য করেছেন সূর্য উঠা সূর্য ডুবা চন্দ্র উঠা চন্দ্র ডুবা সেই পার্থক্যকে আমাদেরকে মেনে নিতে হবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম করে দিয়েছেন হাদিসে সে নিয়মটা কিন্তু সূক্ষ্ম একটা নিয়ম উনি বলে দিয়েছেন চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো চাঁদ দেখবেন রোজা রাখবেন চাঁদ দেখবেন না রোজা রাখা যাবে না যেহেতু আপনার দেশের লোক কি দেখেনি চাঁদ দেখেনি চাঁদ যেটা প্রথম দিন উঠে চাঁদটা থাকেই বা কতক্ষণ বলেন তো চাঁদটা থাকে কতক্ষণ আধা ঘন্টা থাকে কিনা সেটা একটা সন্দেহ তো এই অল্প সময় এই সময়টা চাঁদটা থাকে কিনা সেটা সন্দেহ সেই চাঁদটা যেখানে দেখা গেছে তারাই রোজা রাখবেন যারা চাঁদ দেখেননি তারা রোজা রাখবেন না এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে ফাতোয়া আরকানুল ইসলাম যেটা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে হয়তো অনেক ভাইয়ের কাছে আছে যদি কারো কাছে না থেকে থাকে তাহলে আজকে এটা ইসলামিক সেন্টার নিস্তারায় বিক্রি হয় 25 রিয়াল করে তো আপনারা এটা কিনে নেবেন এবং প্রথম প্রথম না দ্বিতীয় প্রশ্নটাই হচ্ছে
যে বিভিন্ন স্থানে বিভিন্ন দিন চাঁদ দেখা যায়, বিভিন্ন সময়ে চাঁদ দেখা যায়, এখন আমরা রোজা কি একই সাথে রাখবো কিনা সে ব্যাপারে শেখ মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল, উনি এই জবাবটা দিয়েছেন, ওটা পড়লে আরো আপনাদের কাছে ইনশাআল্লাহ স্পষ্ট হবে। ওয়াক্তু সিয়াম, রমজান মাস পেলাম, এখন রোজা কখন থেকে কখন পর্যন্ত রাখবো, তাই না? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 184 নম্বর আয়াত সম্ভবত, সেখানে বলছেন ফামান শাহিদা মিনকুমুশার, 84 বা 85, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশার ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা রমজান মাস পাবে তারা কি করবে? রোজা রাখবে। আগে আমরা জেনেছিলাম গতকালকে রোজা আমাদের উপরে ফরজ, এই রোজা রাখবো কখন? ফামান শাহিদা মিনকুমুশার ফালইয়াসুম, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, অতএব যারা তোমাদের মধ্যে রমজান মাসে উপস্থিত থাকে, রমজান মাস পাই, তারা যেন কি করে? রোজা রাখে। তাহলে কখন রোজা রাখবো? ফরজ রোজা রমজান মাসে। কখন রোজা রাখবো? রমজান মাসে ফরজ রোজা আদায় করতে হবে। কখন থেকে কখন পর্যন্ত রাখবেন? আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন যে ওয়াকুলু ওয়াশরাবু, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা খাও পান করো কখন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সুবে কাযেব থেকে সুবে সাদেক পরিস্ফুটিত না হয়ে যায়, অর্থাৎ কালো অন্ধকার দূর হয়ে দিনের বেলার যে সাদা রেখা এটা যতক্ষণ পর্যন্ত উদিত না হয় ততক্ষণ পর্যন্ত খাও, ফজরের আগ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো, তারপরে কি করো? খাওয়া দাওয়া স্টপ করো, সুম্মা আতিমু সিয়াম ইলাল লাইল, তারপরে রাত পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো, মানে সন্ধ্যা পর্যন্ত রোজা পূর্ণ করতে হবে। তাহলে মহান রব্বুল আলামিন বলে দিলেন যে ফাকুলু ওয়াশরাবু, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল খাইতিল আসওয়াদ, সাদা রেখা যতক্ষণ পর্যন্ত দেখা না গেছে কালো রেখা থেকে, অর্থাৎ রাত্রের কালো অন্ধকার দূর হয়ে যতক্ষণ পর্যন্ত দিনের শুভ্রতা প্রকাশ না পেয়েছে, তথা ফজর না হয়েছে, সুবে সাদেক না হয়েছে, ততক্ষণ পর্যন্ত খাও পান করো, তারপরে যখন সুবে সাদেক হয়ে যাবে, ফজরের আজান দিয়ে দিয়েছে, খানা বন্ধ, এরপরে কি করবে? সুম্মা আতিমু সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা পূর্ণ করতে হবে। দিনের মধ্যে আর খাওয়া চলবে না, স্ত্রী সহবাস চলবে না, রোজা ভঙ্গকারী বিষয় করা যাবে না। তাহলে রোজা রাখবো রমজান মাসে এবং সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এখন এই পবিত্র মাহে রমজান আমরা পেয়েছি, অনেকে একে গুরুত্ব দিয়ে বিশেষভাবে এই রোজা পালনের একটা প্রস্তুতি নিয়েছি, কিন্তু অনেকেই আছে যারা রমজান মাসকে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, রমজান মাস এসেছে মনে করে যে রোজাটা ফরজ এটা আদায় করতে হবে, কিন্তু বাড়তি কিছু সুযোগ সুবিধা এই মাসে মহান রব্বুল আলামিন দিয়েছেন সেগুলো গ্রহণের মন মানসিকতা নেই, অথবা জানারও মন মানসিকতা নেই, বা অনেকে জানেও না, এজন্য জানা দরকার যে রমজান মাসের অনেক ফজিলত আছে, সেই ফজিলতগুলো কি কি। এক নম্বরে এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, আর একজন আহ্বানকারী রমজানের শুরু থেকে প্রথম দিন থেকেই প্রথম রাত্রেই ফেরেশতাদের মধ্যে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, কল্যাণের পদযাত্রী আসো, দ্রুত আসো, রমজানের যে নেকি সওয়াব আছে বেশি বেশি অর্জন করো, ইয়া বাগিয়াল খাইরে আকবিল। আর আরো একটা ঘোষণা তিনি দেন, সেই ঘোষণা হলো যে ওয়ায়া বাগিয়াল শাররে আকসর, হে মন্দ পথের পথিক, যে অন্যায় করছো গান বাজনা শুনে ছবি দেখে অশ্লীলতায় বেহায়াপনায় নিজের সময় অতিক্রম করছো, রমজান মাসে আল্লাহর অবাধ্য হয়ে রোজা পালন করছো না, সে ব্যক্তি আকসর,
একটু স্টপ করো তোমার এই অন্যায় এবং এই পাপ কাজ, পাপ পাপ থেকে তোমরা তুমি এই রমজান মাসে অন্তত একটু ক্ষান্ত হয়ে যাও। তো প্রত্যেক রাত্রে এই আহ্বানকারী আহ্বান করতে থাকে, যা রমজান উপলক্ষেই তিনি আহ্বান করে থাকেন। ওয়ালিল্লাহি উতাকাউ, ওয়ালিল্লাহি উতাকাউ ওয়াজালিকা ফি কুল্লি লাইলা, এবং এই রমজানের প্রত্যেক রাত্রে মহান রব্বুল আলামিন তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে কি করেন, মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি চান তো রমজান মাসের রাতকে আল্লাহর কাছে কান্নাকাটি করে কাজে লাগান, আল্লাহর কাছে এই রমজান মাসের রাত্রে জাহান্নাম থেকে মুক্তি চান। আমাদের দেশের লোকেরা মনে করে শবে বরাত, মুক্তি রজনী, ভাগ্য রজনী, এই রাত্রে ইবাদত বন্দেগী করে ফেলি তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। না ভাই, জাহান্নাম থেকে মুক্তির জন্য মহান রব্বুল আলামিন রমজান মাস নির্ধারণ করেছেন, এবং রমজান মাসের প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে কি করেন, মুক্ত করে থাকেন। অতএব আপনি ওই বেদাতি শবে বরাত না করে আপনি রমজান মাসের প্রত্যেক রাতকে কাজে লাগান, এবং নিজের ও আত্মীয় স্বজনের পিতা মাতার অন্যান্য আরো আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি কামনা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জাহান্নাম থেকে মুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এ গেল রমজান মাসের অন্যতম একটি ফজিলত। রমজানের আরো ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের প্রত্যাশায় রমজান মাসের রোজাগুলো পালন করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা কি করবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মাঝে কে এমন আছে যার গুনাহ নেই, আছি কেউ আমরা? কোন ভাই কে আছেন এখানে বলবেন যে আমি নিষ্পাপ, আমার কোনো অন্যায় নেই, আমার কোনো গুনাহ নেই? কিন্তু যখন আমরা একজন আরেকজনের সম্পর্কে আলোচনা করতে যাই দেখা যায় যে আমি মনে হয় দুধে দেওয়া, আর একজন যার দুর্নাম করছি ও ভুলে শেষ নাই ওর না, এমনটি নয়, বরং প্রত্যেকেই আমরা গুনাগার পাপি, আর মহান রব্বুল আলামিন হলেন গফুর ও গাফফার, রহিম ও রহমান, তিনি আমাদের গুনাহ কি করেন, ক্ষমা করে দেন। আর সেই ক্ষমার অন্যতম একটা মিডিয়া মাধ্যম হলো রমজান মাসের রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনের পূর্বের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ যেন আমাদের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে রমজান মাসে ঈমান সহকারে সওয়াবের আশায় রোজা রাখতে হবে, এমন নয় যে গতানুগতিক মানুষ না খেয়ে থাকে তো আমিও না খেয়ে থাকলাম, অনুভব অনুভূতি আসতে হবে। গতকালকে আমরা বলছিলাম যে রোজা রেখেছি কিন্তু তাকওয়া পরহেজগারিতার কোনো কিছু আমার লেশ মাত্র নেই, রোজা রেখেছি মারামারি চলছে, গালিগালাজ চলছে, গরিব মিসকিন না খেয়ে থাকলে যে একটা কষ্ট অনুভব, সেই অনুভবটা আমার ভিতরে আসে না, অনুভূতিটা আমার মাঝে আসে না, তাহলে এই রোজা রেখে আমার কি লাভ হবে? তাই জন্য রোজা রাখার মতো আমাদেরকে রাখতে হবে, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর একটি বিষয়, সেটা হলো যে কিয়ামুল লাইল, রমজানে যে তারাবির সালাত বা তাহাজ্জুদের সালাত আছে সেটারও বড় ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পরস্পর দুটি হাদিস এখানে, একখানে বলা হয়েছে বা এক জায়গায় বলা হয়েছে সামা, আর এক জায়গায় বলা হয়েছে কামা। কামা মানে কিয়ামুল লাইল করে, রাত্রির নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন, বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি মান কাম রমাদান, রমজান মাসে কিয়ামুল লাইল করলো, তারাবির নামাজ পড়লো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই লোকের পূর্বের গুনাহ আল্লাহ কি করবেন, মাফ করবেন, সুবহানাল্লাহ। তাহলে রোজার
ফজিলত কত। ওই যে শয়তান বন্দির হাদিস বললাম, তারপরে আবার বললাম যে সিয়াম রাখলে আপনার পূর্বের গুনাহ মাফ হচ্ছে, কিয়াম করলেও পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। প্রত্যেক ইবাদতের রমজানের চার নম্বর ফজিলত, প্রত্যেক ইবাদতের বদলা মহান রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন। একটা নেকি যখনই কেউ নিয়ত করে, তখন তার একটা একটা ভালো কাজের নিয়ত করলে একটা নেকি লিখে দেওয়া হয়, যখন কাজটাকে বাস্তবায়ন করে তখন তার দশটা নেকি লিখে দেওয়া হয়, দশটাকে আল্লাহ তাআলা সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত এবং ইচ্ছা করলে আল্লাহ আরো বেশি বৃদ্ধি করতে পারেন। তবে রোজা ব্যতীত রোজার সওয়াব এইভাবে দেওয়া হবে না। মহান রব্বুল আলামিন বলছেন যে ইল্লা সাওম, রোজা ব্যতীত, ফা ইন্নাহু লি, কারণ বান্দা আমার জন্য রোজা রাখে, ওয়া আনা আজজি বিহ, এবং আমি এই রোজার প্রতিদান নিজ হাতে বান্দাকে দিব, সুবহানাল্লাহ। কে আমি? আপনি একজন সাধারণ মানুষ যার জীবনের কোনো মূল্য নেই, যার কোনো শক্তি নেই, কিন্তু এই লোক যদি আল্লাহর ইত্তেবা করে, আনুগত্য করে, আল্লাহর অনুসরণ করে, তার ফরজকৃত রোজা সুন্দরভাবে যথাযথভাবে আদায় করে, তাহলে মহান রব্বুল আলামিন তার পুরস্কার নিজ হাতে দিবেন, সুবহানাল্লাহ। আমার মতো একজন মানুষ কি মহান রব্বুল আলামিনের মতো মহান মর্যাদাবান, যার চাইতে কেউ আর মর্যাদাবান নেই, যার চাইতে বড় এবং মহৎ আর কেউ নেই, সেই মহান রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাবে, সেই পুরস্কারের মান কেমন হবে চিন্তা করেন তো, সেই পুরস্কারের মানও সেরকম বড় হবে। অতএব মহান রব্বুল আলামিন এই রোজার পুরস্কার নিজ হাতে দিবেন, আল্লাহু আকবার। অতএব আল্লাহর হাত থেকে, আল্লাহর কাছ থেকে যদি নিজে পুরস্কার নিতে চান, নিজ হাতে পুরস্কার গ্রহণ করতে চান, তাহলে রোজাকে ভালোভাবে পালন করতে হবে। আপনি ঘরের কোনায় কি করছেন, আপনি কোম্পানির টাকা পয়সা এদিক ওদিক করছেন কি না, সেটা আল্লাহই ভালো জানে আর আপনি জানেন। অতএব আল্লাহকে ভয় করে যদি আপনি ওগুলো থেকে বিরত থাকেন, তাহলে আপনার রোজা সার্থক হয়েছে এবং আপনি ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু আমাদের সমাজের লোকেরা ঘুষ আর সুদ খেতে খেতে এত অভ্যস্ত হয়ে গেছে যে রমজান মাসে রমজানের একটা পবিত্রতা রক্ষা করে কি করে, মনে করে যে রমজান মাসে আর ঘুষ নেওয়া যাবে না, বা ওই যে ডয়ারটা আছে ওইটা খোলা আছে ওইখানে রেখে দেন, এইভাবে সরে যায়, কয় ডয়ারটা খোলা আছে ওইখানে রেখে দেন, হাতে নিবে না, ঘুষের টাকা তো এটা রমজান মাসে নিবে না, তো এইভাবে আপনি তো নিলেনই ভাই, মানে এইভাবে কান্না ধরে এদিক দিয়া ঘুরায় কান ধরছে বা এদিক দিয়া ধরছে, এই হচ্ছে অবস্থা। তো এইভাবে আমাদের দেশের লোকেরা অন্যায় জড়িত হয়, সম্পূর্ণ হারাম, এগুলো খেয়ে যদি কেউ ইবাদত বন্দী করে জীবনে ইবাদত কবুল হবে না। লম্বা এক হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি হাদিসে আরবাইন 40 হাদিসে উল্লেখ হয়েছে, আমাদের এখানকার অনেক ভাই যারা সেন্টারে নিয়মিত আসেন তারা মুখস্থ করেছেন, সেখানে বলা হয়েছে যে অনেক লোক আছে যারা কাবা শরীফের কাছে দূর থেকে উস্কো খুস্কো অবস্থায় ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে এসে আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে বলে, ইয়া রব্বি আল্লাহ, আমি গুনাহগার, আমার দোয়া কবুল করো, মানে সারা জীবন ওই ব্যাংকের ঘুষ খাইছে আর চাকরি বাকরি দিছে মানুষকে, ঘুষ খাইছে আর এই ঘুষ খেয়ে নিজের জীবন গড়ার পরে তখন কাবা শরীফের কাছে আসছে। আমাদের দেশের লোকদের একটা চিরন্তন অভ্যাস যে অন্যায় অনাচার সব কিছু করছে, জীবনের শেষে পেনশন টেনশন পাবে, একটা হজ মেরে দিবে, মনে করছে সব গুনাহ মাফ হয়ে গেল, এবার আমি দুধে দেওয়া ফেরেশতা হয়ে গেলাম। না, হজ আপনার কবুল হবে না। মহান রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা তাআমুহু হারাম, তার খাবার হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়ামালবাসুহু হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার আপাদমস্তক তৈরি হয়েছে হারাম দিয়ে, ফান্না ইউস্তাজাবু লাহু, এই লোকের দোয়া আল্লাহ তাআলা কি করে কবুল করবেন? হজ কবুল হবে? ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে হজ করতে এসেছে, ওই হজ কি কবুল হবে ভাই? হজ তো কবুল হবে না, ফলে গুনাহ মাপের প্রশ্ন আর আসে না। এই জন্য যারা ওই চিন্তায় আছে যে জীবনের লাস্টে একটা হজ মেরে দেব, গুনাহ মাফ হয়ে দুধে দেওয়া হয়ে যাব, না, সম্ভব না। তার আগেই প্রত্যেক ব্যক্তির হক
যার হক ছিল আপনি হক মেরেছেন, যার চাকরি পাওয়ার যোগ্যতা ছিল আপনি চাকরি দেননি ওটা আপনি হক মেরেছেন, যার চাকরি পাওয়ার যোগ্যতা ছিল না ওকে চাকরি দিয়েছেন, অন্যায় ভাবে আপনি ওই সম্পদ ওই ডয়ারে অথবা টেবিলের তল দিয়ে ভক্ষণ করেছেন, অবশ্যই হারাম খেয়েছেন, নিজে হারাম খেয়ে তৈরি হয়েছেন, নিজের পরিবারকে হালাল খাওয়ানো আপনার দায়িত্ব ছিল সেই হালাল কিন্তু আপনি খাওয়াননি, এজন্য আপনি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা জেনে নাও, সাবধান ও সতর্ক হয়ে যাও, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলির খাবার দাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, ওদেরকে হালাল খাওয়ানোর দায়িত্ব, পরানোর দায়িত্ব আমাদের, এখন যদি হারাম খাওয়াই এজন্য আমরা দায়ী থেকে যাব। এজন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন বান্দাকে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক বা সামনে এগুতো দেওয়া হবে না, তার মধ্যে দুইটা প্রশ্ন হবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, আপনি যে সম্পদ উপার্জন করেছেন কোন পথে এটা আয় করেছেন আর কোন পথে এটা ব্যয় করেছেন, কোন পথে আয় করেছেন আর কোন পথে ব্যয় করেছেন, আপনাকে হালাল পথে আয় করতে হবে, হালাল পথেই ব্যয় করতে হবে। আপনার টাকা আপনি কষ্ট করে বেতন পেয়েছেন, আপনি সিগারেট খেয়ে, একদিন বলছিলেন বড় শেখ, হয়তো দ্বিতীয় দিন বা প্রথম দিন সিগারেট খেয়ে আপনি উড়িয়ে দিবেন, নো নো, এই পাওয়ার আপনাকে দেওয়া হয়নি, আপনাকে এই পাওয়ার দেওয়া হয়নি, এটা হারাম, আপনার টাকা আপনি অন্যায়ভাবে অপচয় করতে পারেন না। ইন্নাল মুবাদদিরিনা ওয়ালা তুবাদদির তাবযিরা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করিও না, অপচয়কারী শয়তানের ভাই, যারা সিগারেট ধূমপান করে তারা অর্থ অপচয় করে, ফলে ওরা শয়তানের দোসর এবং হারাম পথে অন্যায় পথে টাকা ব্যয় করে, আর এতে আপনার নিজের ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, ধর্মীয় ক্ষতি হয়, এতে কোনো লাভ নেই। এর সাথে যদি আপনি, এর পরিবর্তে যদি আপনি একটা টাকাকে জ্বালিয়েও দিতেন তাও এর চাইতে কম ক্ষতি হতো। একটা টাকা দিয়ে আপনি সিগারেট না কিনে যদি জ্বালাতেন শুধু আপনি টাকাটা অপচয় করেছেন, কিন্তু সিগারেট যখন আপনি কিনলেন তখন আপনি টাকাটাও অপচয় করলেন, আর সিগারেট যেটা আপনি পান করছেন সেটা দিয়ে আপনি নিজের ক্ষতি করছেন, আপনি সমাজের ক্ষতি করছেন। আপনার দেখা দেখি আরো পাঁচজন শিখতে পারে, আপনি আমার পাশে বসেছেন, বসার পরে আপনি জোরে সিগারেট একটা টান দিয়েছেন, শু করে টান দিয়ে হু করে আমার দিকে দোয়াটা দিয়ে দিয়েছেন, আমার তো এবার বমি আসার ভাব, কারণ আমি তো এটা সহ্য করতে পারি না। তাহলে আপনি সমাজেরও ক্ষতি করছেন, ব্যক্তির ক্ষতি করছেন এবং অর্থনৈতিক ক্ষতি আপনি করছেন। অথচ এ সকল লোকদের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এরা যদি ওই দৈনিক 3-5টা রিয়াল সিগারেট, সিগারেটের পিছনে ব্যয় করে থাকে, তাহলে 5 রিয়াল করে যদি আপনি গড়ে ধরেন 30 দিনে 35-150টা রিয়াল, অর্থাৎ আমার বাংলাদেশের টাকায় 3000 টাকা সে মাসে অপচয় করে দিচ্ছে, নিজের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে, ধর্মীয় হারাম এর সীমা লঙ্ঘন করে চলেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই 1500 টাকা দিয়ে একটা কিন্তু হাফেজে কোরআন রাখা সম্ভব, অনেক জায়গাতে হাফেজে কোরআন যিনি শিক্ষা দিচ্ছেন, যিনি শিক্ষা দিচ্ছেন তার বেতন 3000 টাকা। আপনি যদি ওই টাকাটা কোনো হাফেজকে দিয়ে আপনার এলাকায় একটা মক্তব খুলেন, একটা হেফজখানা খুলেন, তাহলে আপনি গুনার পরিবর্তে যত লোক এখানে কোরআন পড়বে এবং শিক্ষা দিবে তাদের সমপরিমাণ সওয়াব আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ, কি হবে হিসাব করে দেখেন, আপনি যদি 20টা ছাত্র পড়ান তাহলে 20টা ছাত্র প্রতিদিন কতটা করে অক্ষর পড়ে হিসাব করেন তো। আমাদের প্রশ্নপত্রে একটা প্রশ্ন আছে, সেখানে বলা হয়েছে যে কোরআন শিক্ষা, নিজে শিখা অপরকে শিখানোর একটা ফজিলত উল্লেখ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওটা প্রশ্ন আউট হচ্ছে উত্তর তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে পড়ায়। আরো বলা হয়েছে মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত,
যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে তার জন্য 10টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আকুলু, আমি বলি না আলিফুন হারফ, আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং সূরা ফাতিহার শুরুতে যে আলিফ লাম মিম পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিফ লাম মিম একটা অক্ষর এটা আমি বলি না, বরং কি বলি আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন, কয়টা হরফ? তিনটা হরফ। আল্লাহু আকবার, মানে 3 দশে 30টা নাকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আপনি 3000 বাংলাদেশি টাকা সিগারেট ধূমপান করে অপচয় না করে যদি আপনি এই টাকাটা দিয়ে একজন হাফেজে কোরআনকে আপনার মক্তবে বসিয়ে দেন, আপনার মসজিদে বেতন দেন, আর ওই বেচারা যদি 20টা বা 15টা ছাত্রকে পড়ান, তাহলে প্রত্যেকটা ছাত্র যতগুলো করে আয়াত পড়বে, যতগুলো করে হরফ পড়বে, প্রত্যেক হরফের বিনিময়ে আপনি 10টি করে নেকি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। কত হরফ পড়ে, কত হরফ পড়ে হিসাব করেন তো? হিসাব আছে? হিসাব নাই? আল্লাহু আকবার, আপনার আমলনামা ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও মানুষ কিন্তু এগুলোকে কাজে লাগাই না। তাই চেষ্টা করুন, একা পারবেন না, পাশে পাশের গ্রামের আরেকজন আপনার সাথে আছেন, তাকে নিয়ে 2 জন 3 জন 5 জন মিলে একটা এলাকায় হেফজখানা খোলার চেষ্টা করুন, একটা শিক্ষা প্রতিষ্ঠান ছোট আকারে হলেও খোলার চেষ্টা করুন, নিজ এলাকায় একটা লাইব্রেরি খোলার চেষ্টা করুন। মানুষের এখান থেকে জ্ঞান অর্জন করবে, হক পথে চলবে, আর আপনি আজীবন ধরে এর নেকি পেতে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম নেক কাজ করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর যেটা বলছিলাম অন্যায় কাজ, সেই অন্যায় কাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে রমজানের প্রতিদান, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, অতএব সেইভাবে কাজ করার চেষ্টা করুন, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তারপরে বলা হয়েছে যে জান্নাতের দরজা কয়টা? 8টা। জান্নাতের দরজা 8টা, তার মধ্যে একটা দরজা আছে যার নাম হলো রায়্যান। এই রায়্যান দরজা খাস কাদের জন্য? রোজাদারদের জন্য। কিয়ামতের দিন বলা হবে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? বলা হবে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? রোজাদারদের, রোজাদাররা তখন সেখানে যাবেন এবং ওই রায়্যান দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করতে থাকবেন। যখন শেষ রোজাদার প্রবেশ শেষ হয়ে যাবে, রায়্যান দরজা দিয়ে দ্বিতীয় কোনো প্রকার লোক প্রবেশের অনুমতি পাবে না, বন্ধ করে দেওয়া হবে। শুধু রোজাদারদের একটা জান্নাত, সে জান্নাত কি? রায়্যান। রায়্যান দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই ফজিলত পেতে হলে রমজানকে যথাযথভাবে পালন করতে হবে। রমজানের আরো ফজিলত হচ্ছে যে এই রমজান মাসে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল করিম নাজিল করেছেন। আল কোরআনুল করিম নাজিল করেছেন, আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যেই মাসে হক ও বাতিলের মাঝে পার্থক্যকারী আল কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার। আল কোরআন, এই যে আল কোরআন একটা দেখছেন ছোট্ট আল কোরআন, এটা বিশ্ব মানবতার জন্য মুক্তি সনদ, বিশ্ব মানবতার জন্য। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মের বলেন, মুসলমান, সকল ধর্মের সকল লোকদের জন্য মুক্তি সনদ এবং সকল সমস্যার সমাধান হলো এই আল কোরআন। এই আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। অতএব রমজান মাসের গুরুত্ব আছে কিনা বলেন? রমজান মাসের অবশ্যই গুরুত্ব আছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এর সাথে একটু উল্লেখ করতে চাই যে রমজান মাস কোরআন নাজিলের মাস, অতএব এই অন্য মাসে তো কোরআন পড়তেই হবে, সাথে সাথে এই রমজান মাসে বেশি বেশি কোরআন পড়তে হবে, কারণ এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এবং এই মাসকে যে কয়টি উপায়ে আমরা ব্যবহার করতে পারি তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো কোরআন তেলাওয়াত করা। অতএব আমাদের উচিত প্রত্যেকেই যেন আমরা প্রত্যেক দিন
নির্দিষ্ট একটা সময় এবং যথাসাধ্য সর্বোচ্চ সময় কোরআন তেলাওয়াতের পিছনে ব্যয় করি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো যে আমাদের এখানেও অনেককে পাওয়া যাবে যারা কোরআন পড়তে জানেন না, যারা কোরআন পড়তে জানেন না। আল্লাহ আপনাকে একটা রিসালা, একটা চিঠি দিয়েছেন, সেই চিঠিতে আল্লাহ তাআলা কি বলেছেন এই কোরআনে, এটা জানার ইচ্ছা হয় না ভাই, এটা পড়ার ইচ্ছা হয় না? আগের দিনে আমাদের বাপ দাদারা লেখাপড়া জানতেন না, ছেলে বিদেশে পড়ে বা বাইরে আছে, ঢাকাতে আছে, চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, দূর দূরান্তে আছেন, চিঠি দিয়েছেন বাবা মাকে, এই চিঠি বাবা মা পড়তে জানে না। চিঠি যখন এসে পিয়ন দিয়েছে হাতে, চট করে ওই লোকের কাছে গেছে যে লোক লেখাপড়া জানি, বাবা চিঠিটা একটু পড়ে দাও তো, আমার ছেলে কি লেখছে। কেন আপনার আবেগ, কেন আপনার ব্যাকুলতা, কেন আপনি হয়রান হয়ে যান? কারণ আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আপনার ছেলে তার মন থেকে কি কথা লিখেছে এটা আপনার জানার জন্য মন ব্যাকুল হয়ে গেছে। ভাই এবং বন্ধুগণ, আমার আপনার ছেলে নয়, আমার আপনার বাবা নয়, মা নয়, বরং বিশ্ব স্রষ্টা মহান রব্বুল আলামিন একটা লেটার দিয়েছেন, একটা চিঠি দিয়েছেন আমাদের কি, এই চিঠি আল কোরআন। এই আল কোরআন আমরা পড়তে জানি না, আল কোরআনের অর্থ আমরা বুঝি না, তাহলে আমরা আল কোরআন অনুযায়ী কিভাবে আমল করব বলেন? অনেক লোক আমাদেরকে বলেন যে ওস্তাদ আপনারা তো এরকম বলেন, দেশের মৌলভী সাহেবরা তো এরকম বলে, দেশের ওই সকল মৌলভী সাহেবরা এই আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি বলা হয়েছে তা যথাযথভাবে লেখাপড়া করে না, যার ফলে তার মধ্যে কি আছে সেটাও তারা বলতে পারে না। এজন্য চলতি যে মাসলা মাসাইল আছে, বাপকে দাদাকে এবং চৌদ্দ গোষ্ঠীকে যেভাবে বলছে ওইভাবে সে চলছে, ওইভাবে সে চলছে। অতএব ওই সকল কাক মোল্লাদের কথা কোরআন ও হাদিসের সাথে মিলবে কি করে? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ যে রিসালা, যে চিঠি আমাকে আপনাকে দিলেন, সেই চিঠি জানা ও মানা আমাদের প্রত্যেকের জন্য ফরজ, কিন্তু সেই চিঠি আমি পড়তে জানি না, বড় দুর্ভাগ্য আমি। তাই আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের কর্ণকুহরে আমরা এ বাণী, এ শব্দ পৌঁছে দিতে চাই যে ইসলামিক সেন্টারগুলো আপনাদেরকে কোরআন ও সহিহ হাদিস শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রহমতে প্রস্তুত আছে। আপনারা আসবেন, লেখাপড়া করবেন, হক এবং সত্য অনুযায়ী আমল করবেন, এজন্য আমরা প্রস্তুত আছি, আপনাদের শুধু আসার পালা। এবং এই যে ইফতার ক্যাম্প আপনারা পেয়েছেন, এই ইফতার ক্যাম্পে আসরের পর থেকে নিয়ে এক ঘন্টা, চারটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত আল কোরআন শিক্ষা দেওয়া হয়। এইখানে বেশ কিছু কারি ভাই আছেন যারা ইন্দ্রাইয়ান মসজিদে যেই হালাকা হয় এই হালাকা থেকে সার্টিফিকেট প্রাপ্ত, তারা এখানে এসে কোরআন মাজিদ শিক্ষা করে মাশা আল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেন, তাদেরকে আমরা শিক্ষক হিসাবে এখানে নিয়োগ দিয়েছি, প্রয়োজনে আমরা প্রস্তুত আছি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই যারা কোরআন পড়তে জানেন না, অন্তত এই রমজান মাস আপনার জীবনের মাইল ফলক হয়ে থাক, এটা আপনি চেষ্টা করুন। রমজান মাসে আসরের সময় আপনি আমাদের ইফতার ক্যাম্পে চলে আসুন এবং কোরআন মাজিদ শিক্ষা করুন, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রমজানের ফজিলত বলছিলাম যে রমজান মাসে আল কোরআন নাজিল করা হয়েছে, এই রমজান মাসের ফজিলত বলে শেষ করা যাবে না। আমার এই ক্ষুদ্র জ্ঞান হয়তো আমি অতগুলো মনেও রাখতে পারিনি। রমজানের আরো ফজিলত হচ্ছে যে রমজান মাসে কেউ যদি একটি উমরা পালন করে, তাহলে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি হজ অথবা একটি হজ করার সওয়াব আল্লাহ দিবে। রমজান মাসে কেউ যদি একটা উমরা পালন করে, অন্য মাসে একটি হজ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পেল, সুবহানাল্লাহ। তাই এই পবিত্র রমজান মাসে কোনো ভাই যদি সুযোগ থাকে উমরা করার, তাহলে সুযোগ যেন হাতছাড়া না করেন। আপনি উমরা করবেন কিন্তু আপনার আমলনামায় লেখা হবে হজের সওয়াব, সুবহানাল্লাহ। তাই রমজান মাসে আপনার কোম্পানির কাছ থেকে অগ্রিম ছুটি নেওয়ার একটা ব্যবস্থা করুন যে আমি অমুক তারিখে উমরায় যেতে চাই, আমাকে দুই দিন চার দিন বা পাঁচ দিন ছুটি দেওয়া হোক। ভাই আমার এবং বন্ধুগণ, আমরা তো টাকা পয়সা ইনকাম করছি প্রতিনিয়ত, করব ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা যেন যারা হক পথে টাকা পয়সা ইনকামের চেষ্টা করেন তাদের রুজিতে বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা না হক পথে টাকা পয়সা ইনকাম করছেন, আল্লাহ যেন তাদেরকে ওই পথ ছেড়ে হালাল রুজি উপার্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা টাকা পয়সা ইনকাম করছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আরো করব,
তবে এই রমজান মাসে আমরা যেন একটা অন্তত উমরা করার চেষ্টা করি, আর যার বেশি করার সুযোগ আছে তারা যেন বেশি উমরা পালন করার চেষ্টা করেন। আল্লাহ যেন এই উমরা করে আমাদেরকে হজের নেকি পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রমজানের আরো একটা ফজিলত হচ্ছে এই পবিত্র রমজান মাসে আছে লাইলাতুল কদর। এই মাসে কি আছে? লাইলাতুল কদর আছে এই মাসে। আর লাইলাতুল কদরের ব্যাপারে বলা হয়েছে, যদিও আমাদের সমাজে কিছু কাঠমোল্লাদের কারণে, একটু আগে যারা যেটা বললাম যে হাফেজে কোরআন মসজিদের ইমাম, হাফেজে কোরআন মসজিদের ইমাম, তার থেকে আপনি শরীয়তের এলেম কতটুকু আশা করেন? হাফেজে কোরআন ওই ধরো মহান রব্বুল আলামিনের রেসালা পড়তে জানে কিন্তু বুঝতে জানে না, অর্থ বুঝে না, ওর কাছে যদি আপনি বলেন তাহলে সে কতটুকুই বা জানবে বা সে আপনাকে কতটুকুই বা শিক্ষা দিতে পারবে? আমাদের সমাজে প্রচলিত আছে সূরাতুদ দুখানে 3 নম্বর আয়াত দিয়ে, হ্যাঁ বলে দেওয়া হয় সূরাতুদ দুখানে 3 নম্বর আয়াত দিয়ে টিভি চ্যানেলগুলোতেও বলা হয়েছে শাবান মাসে যে কোরআন নাজিল করা হয়েছে শবে বরাতের রাতে। কোরআন নাজিল করা হয়েছে শবে বরাতের রাতে, দলিল দিয়েছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, আমি কোরআন একটা বরকতময় রজনীতে নাজিল করেছি, দিয়ে শবে বরাতের বরকতময় রজনী বলে দেয় মৃত্যুকের দল। এবং ইহুদি ও খ্রিস্টানদের দোসর এরা, ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের তাওরাত ও ইঞ্জিলের বিধানকে বিকৃতি করত, তারা তাদের তাওরাত ও ইঞ্জিলের বিধানকে বিকৃত করত, ফলে আজকে বর্তমান বিশ্বে যে ইঞ্জিল ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, যার অনুসারী বলে দাবি করে খ্রিস্টানেরা, এদের অসংখ্য ইঞ্জিল ছিল যার কোনো সীমা ছিল না, হাজার হাজার নুসখা ছিল। পরবর্তীতে তারা দেখলো যে এইভাবে যদি আমাদের হাজার হাজার কপি হতে থাকে, কারো কপির সাথে কারো কপির মিল না থাকে, তাহলে আমাদের ধর্মটা একটা হাস্যের পাত্র হয়ে যায়, ঠাট্টা বিদ্রুপের পাত্র হয়ে যায়। সবাই মিলে বসে তখন ইঞ্জিলের কপি কমাতে 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 এখন 4টা ইঞ্জিল আছে ওদের মাঝে। কয়টা আছে? 4টা ইঞ্জিল আছে। তো এই 4টা ইঞ্জিল কি আল্লাহ তাআলা নাযিল করেছিলেন? এগুলোকে তারা বিকৃতি করেছে, নিজের ইচ্ছা যখন যেভাবে হয়েছে সেইভাবে তারা এই ইঞ্জিলের নিজেদের বিধান লিখে দিয়ে আল্লাহর নাম দিয়ে চালিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনুরূপ এই কাঠমোল্লারা কি করেছে? আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে, লাইলাতুল কদরকে লাইলাতুল বরাত বানিয়ে দিয়েছে। সাবধান ও সতর্ক যেন হয়ে যায় এই সকল মৌলবীরা, কারণ এদের জন্য কঠিন শাস্তি অবশ্যই রয়েছে। তারা লাইলাতুল কদরকে লাইলাতুল বরাত বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরো ওই যে সূরা দুখানে 3 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনুন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আমি এই আল কোরআন নাজিল করেছি একটা বরকতময় রজনীতে। বরকতময় রজনী ওই শবে বরাত নয়, বরং বরকতময় রজনীর ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন, সেটা হলো কি? একটু আগে আপনাদেরকে বলেছি আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তাহলে বরকতময় রজনী কখন? শবে বরাতে? অসম্ভব ব্যাপার, রমজানে কোরআন নাজিল হলো, আর বরকতময় রজনী যে রাত্রি বা রজনীতে কোরআন নাজিল হলো সেটা শাবানে যায় কি করে? সেই রাত্রি অবশ্যই রমজানে রয়েছে। আর সেই রাত্রি কোনটি? মহান রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। কদর মানে মর্যাদাপূর্ণ, মহিমান্বিত এক রাত্রে, আমি মর্যাদাপূর্ণ রাত্রে আমি কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন কি লাইলাতুল কদর জিনিসটা কি? ওনাকে যেহেতু জানানো হয়নি, উনি জানেন না, তাই আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আলফ হাতো 10, আলফ 1000 মাসের চাইতেও উত্তম। কত উত্তম আল্লাহই ভালো জানেন, কিন্তু 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসকে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে 83 বছর 4 মাস সমপরিমাণ হয়। আপনি একটা রাত্রি ইবাদত করবেন, আপনি যেন 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলেন, সুবহানাল্লাহ। আমরা যদি যেই জীবন পেয়েছি এই জীবন যদি 5 বারও পাই, 83 বছর লাগাতার ইবাদত করা সম্ভব বলেন তো? প্রত্যেক দিন আপনারা আমরা ধরেন আধা 15 মিনিট করে বা 20 মিনিট করে এক ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আপনি হিসাব করে দেখুন
যে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজে আপনি 20 মিনিট করে হলে 100 মিনিট হয়, বা 15 মিনিট করে 5 × 75 হয়, তো 75 মিনিট অর্থাৎ 6 ঘন্টা 1.5 ঘন্টা করে আমরা নামাজ পড়ি। এইভাবে আপনি দিন দিন হিসাব করে দেখেন যে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে কতটুকু হয়। কিন্তু আপনার লাগাতার ইবাদত আমাদের আর হচ্ছে না, এবং এইভাবে 83 বছর 4 মাস হয়ে যায় না। কিন্তু যদি আপনি একটি রাত্রি ইবাদতে কাটান তাহলে আপনাকে আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে থাকেন, আল্লাহু আকবার। আর সেই রাত্রিটা হলো লাইলাতুল কদর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকে, বিশেষ করে শেষ দশকের বিজোড় 5 রাত্রে। আমাদের দেশের লোকেরা বেঁধে নিয়েছে 27 রমজানের রাত্রে এই দিনই লাইলাতুল কদর শেষ। না, লাইলাতুল কদর চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। কোন বছর 21 রাত্রে হতে পারে, কোন বছর 23 রাত্রে হতে পারে, কোন বছর 24-25 হতে পারে, কোন বছর 27, কোন বছর 29 হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ দশকে তোমরা তালাশ করো, বিশেষ করে বিজোড় 5 রাত্রে তালাশ করো। অতএব 27 বেছে নেওয়া, কেন্দ্র করে নেওয়া, এটা আমাদের জন্য ঠিক হবে না, এটা আমাদের জন্য ঠিক হবে না। এবং ওই বছর 27 রজনীতে যদি লাইলাতুল কদর না হয় তাহলে ফাঁকা পড়ার 200% সম্ভাবনা আছে, বসে বসেন 200% সম্ভাবনা আছে যে সে লাইলাতুল কদর পাবে না যদি 27 রাত্রে সে দিয়ে সে বছর না হয়। তাই আসুন এই অসংখ্য ফজিলতের মাস রমজান মাস, এই রমজান মাসকে যেন আমরা প্রত্যেকে যথাযথভাবে কাজে লাগাই। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজানের ফজিলত যেগুলো বললাম সেই ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পেয়ে গুনাহ খাতাগুলো মাফ করে নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের আগের পরে সব গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের রোজাগুলিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের কোরআন তেলাওয়াত এবং কিয়ামুল লাইল আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেক আত্মীয় স্বজন নেই যারা কবরে আছেন, আল্লাহ যেন তাদের কবরের আযাব মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকেও কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।